স্বাধীনতা দিবসের প্রাককালে অস্ত্র ভাণ্ডারের হদিশ পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ কোদালিয়া মনসাতলায় হানা দিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক উদ্ধার করল। গ্রেফতার 8 জন দুষ্কৃতী। হুগলির কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসকে ইমামবাড়া হাসপাতালে গুলি করে প্রাণে মারার চেষ্টা করে নড়ে চড়ে বসে চন্দননগর পুলিশ কমিশনারেট। টোটন বিশ্বাসকে SSKM থেকে চুঁচুড়া আদালতে নিয়ে যাওয়ার সময় টোটন বাহিনী প্রিজন ভ্যানের পিছন নেয়। ডানকুনিতে গ্রেফতার করা হয় 39 জনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ধৃতদের মধ্যে রয়েছে টোটনের ভাই রূপচাঁদ। তাদের জেরা করে পুলিশ আরও কিছু দুষ্কৃতীর সন্ধান পায়। চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায় টোটনের বাড়ি। একসময় সেই এলাকায় নিজের সাম্রাজ্য চালাতো টোটন। তার সঙ্গীরা গ্রেপ্তার হতেই গ্যাংয়ের দুষ্কৃতীরা এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। কোদালিয়াতেও আশ্রয় নেয় কয়েকজন। খবর পেয়ে গতকাল রাতে মনসাতলায় সুকুমার মাঝি ওরফে শুকুরের বাড়িতে হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় 8 জনকে। উদ্ধার হয় 20টি আগ্নেয়াস্ত্র, তার মধ্যে 9mm পিস্তল, পাইপগান উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় 3টি ফাঁকা ম্যাগাজিন ও 207 রাউন্ড কার্তুজ, 2 কেজি বিস্ফোরকও উদ্ধার করে পুলিশ। হীরালাল পাশোয়ান, সুজিত মণ্ডল, সোমনাথ সর্দার, বিকাশ রাজভর, রবি পাশোয়ান, নীল পাশোয়ান, সুকুমার মাঝি ও সৌমিত্র কর্মকার ওরফে ফাটা, মোট 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, এর আগে 2020 সালে টোটনকে যখন পুলিশ গ্রেপ্তার করে তখন তার কাছ থেকে কার্বাইনের মতো অত্যাধুনিক অস্ত্র সহ প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। টোটনকে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত বাবুপাল সহ 5 জনকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।